থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া একটি ভয়ঙ্কর রোগের নাম। এ রোগ সম্পর্কে আমরা কম বেশি সবাই কিছু না কিছু জানি। থ্যালাসেমিয়া থেকে চাইলে রক্ষা, বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা, এ স্লোগান কে না শোনেনি? সন্ধানী সহ দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ রোগটিকে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে। এসব শুনেও আমরা যেন শুনি না, দেখেও দেখি না। কেন? থ্যালাসেমিয়া রক্তস্বল্পতাজনিত একটি মারাত্মক বংশগত অসুখ। থ্যালাসেমিয়ার জন্য শুধু রোগাক্রান্ত ব্যক্তি কষ্ট পায় না, অর্থনৈতিক মানসিকভাবে পঙ্গু হয়ে যায় একটি পরিবার। কেন আমরা এই বিষয়টা বুঝতে চেষ্টা করি না? অজ্ঞতা, অসচেতনতা ও অবহেলায় কেন আমরা সুন্দর জীবনকে জটিল করে ফেলি? আন্তর্জাতিক থ্যালাসেমিয়া ফেডারেশনের মতে বাংলাদেশের 1,10,00,000 লোক থ্যালাসেমিয়া রোগের বাহক। বাংলাদেশে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। বর্তমানে এ রোগে আক্রান্ত মোট রোগীর সংখ্যা 60,000। আমরা কি চিন্তা করতে পারি কি ভয়াবহ ব্যাপার ঘটে যাচ্ছে আমাদের অজান্তে? থ্যালাসেমিয়া থেকে বাঁচতে হলে প্রথমে জানতে হবে রোগটি কেন হয়। থ্যালাসেমিয়ায় রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি দেখা যায়। এই ত্রুটিপূর্ণ জিন বাবা মায়ের উভয় শরীরে থাকলে 25% সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত আপনার শিশুটিকে নির্দিষ্ট সময় পরপর রক্ত না দিলে মুখমণ্ডল দিনে দিনে ফ্যাকাশে হয়ে যাবে, ত্বক হলদে হবে, শারীরিক বৃদ্ধি ঠিকমতো হবে না, পেটের মধ্যে প্লীহা বড় হয়ে যাওয়ায় শক্ত গোটা তৈরি হবে, অতিরিক্ত আয়রন জমা হয়ে কিডনি, ফুসফুস, প্লীহা অকেজ হয়ে পড়বে। পরিস্থিতি ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হয়ে আপনার সন্তান ঢলে পড়বে মৃত্যুর কোলে। এখন প্রশ্ন হচ্ছে, এ রোগের কি কোনো চিকিৎসা নেই? আছে, অস্থিমজ্জা প্রতিস্থাপন ও শরীরে নিয়মিত রক্ত পরিসঞ্চালন। এ দুটো চিকিৎসায় অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল। তাই চিকিৎসার আগেও একটা কথা আছে, তা হল প্রতিরোধ। সিবিসি ও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পর্যায়ক্রমে এ পরীক্ষা দুটির মাধ্যমে জানা যাবে আমি বা আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। মনে রাখতে হবে, পরীক্ষাটি করতে হবে অবশ্যই বিয়ের পূর্বে। দুজন বাহক যদি একে অপরকে বিবাহ না করে তাহলে থ্যালাসেমিয়া রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি অবহেলা বা অজ্ঞতার কারণে দুজন থ্যালাসেমিয়া বাহকের বিবাহ হয়ে যায় তাহলে গর্ভাবস্থায় 16 সপ্তাহের মধ্যে একজন রক্তরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিয়ে গর্ভের শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে। যদি জানা যায় যে গর্ভের শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিরাপদ উপায়ে গর্ভপাত বা অ্যাবর্শন করিয়ে নিতে হবে। অতএব দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া রোগটি আমাদের জীবনকে জটিল করে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে। একটি সুস্থ স্বাভাবিক পরিবার গড়তে হলে তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে হবে, জানতে হবে বর কনে দুজনেই থ্যালাসেমিয়ার বাহক কিনা। যেদিন মানুষ এ বিষয়ে সচেতন হবে সেদিন আর মৃত্যু পরোয়ানা নিয়ে কোনো সন্তান জন্ম নেবে না। 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের লক্ষ্য উদ্দেশ্য সফলতার আলোয় হবে উদ্ভাসিত। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।